धर्मप्राण मुस्लिम उम्मार काछे विश्वेर सबचेये परिपूर्ण एवं पवित्र ग्रंथ आल कोरআন पवित्र रमजान मासे কোরআন শরীফ नाजिल करा हयेछिलो महानबी हजरत मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर काछे। महान आल्लाह ताआलार काछे सबचेये बड़ो इबादत हिसेबे गण्य करा हय কোরআন তেলাওয়াতকে। सृष्टिकर्तार प्रति भालोबासा थेके एबारे কোরআন শরীফ हाथे लिखे फेललेन भारतेर मौलाना জামিল আহমেদ, ताओ आबार विश्वेर सबचेये बड़ो কোরআন শরীফ। देशटिर जयपुरे दीर्घ दुई बछरेर परिश्रमे निज हाते क्यालिग्राफिर माध्यमे तैरी करा हयेछे मुसलमानदेर पवित्र ग्रंथ। जा लम्बाय 10.5 फुट एवं चौड़ाय 7.6 फुट। এই কোরআন শরীফের প্রতিটি পাতায় রয়েছে 41টি করে লাইন। পবিত্র এই গ্রন্থ লিখতে জার্মানি থেকে নিয়ে আসা হয়েছে বিশেষ কালি। অবশ্য ভারতেই তৈরি করা হয়েছে বিশাল এই কাগজ। হাতে লেখা এই কোরআন শরীফের বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু অনলাইন প্ল্যাটফর্মেই নয়, সশরীরে দেখার জন্য জয়পুরে ওই মাওলানার বাড়িতে প্রতিদিন হাজির হচ্ছেন শত শত মানুষ। ধরেও দেখছেন অনেকে। কোরআনের লেখক জানান পবিত্র রমজান মাস উপলক্ষে তার নিজের বাসাতেই এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। তিনি বলেন, পরিবারের সদস্যদের সহযোগিতায় দীর্ঘ 2 বছরের অক্লান্ত পরিশ্রমে পবিত্র কোরআনটি লিখে শেষ করেছেন। যদিও এই কোরআন শরীফ লেখার পরিকল্পনা শুরু করেন 2012 সালে। অমিত হাসান রবিন, কালবেলা।